নমস্কার বন্ধুরা, বং রাঁধুনির রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখবো আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার এই নতুন পর্ব, পুষ্টিগুণে ভরা সকালের ব্রেকফাস্ট চট জলদি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে। বন্ধুরা চলুন দেখে নিই রেসিপিটা আমি কীভাবে করছি, কী কী লাগছে পুষ্টিগুণে ভরা এই রেসিপিটা। দিয়ে দিচ্ছি এখানে সুজি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, এটা হচ্ছে 200 গ্রামের। এর মধ্যে এখন প্রথমে দিয়ে দেবো নুন। দিয়ে দিচ্ছি দই, কিছুটা ভেজিটেবল আছে, এখানে আছে পেঁয়াজ কুচি, গাজর, বরবটি, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা। এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজিটেবলগুলো সব একসাথে। আমি পেঁয়াজ দিচ্ছি, যারা নিরামিষ মনে করবেন পেঁয়াজ ছাড়াও করতে পারেন, আদার্স আলাদা আরও যে সমস্ত ভেজিটেবিল রয়েছে যেরকম বাঁধাকপি, ক্যাপসিকাম আরও অন্যান্য ভেজিটেবিলগুলো আপনারা দিতে পারেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই ব্রেকফাস্টটা করব। আমার ঘরে এখন যে কটা ভেজিটেবিল ছিল সেগুলো নিয়ে নিয়েছি, এবার এটাকে মিশিয়ে নিতে হবে, এটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নিয়েছি। অল্প পরিমাণে একটু জল দেব। দিয়ে দিচ্ছি জল, প্রথমে দু চামচ জল দিলাম, বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না। যে পাত্রটার মধ্যে আগে রেখেছিলাম সেই পাত্র দেওয়া জলটা দিয়ে দিলাম। ভালো লাগছে দেখতে কত কালারফুল হয়েছে। পাঁচ মিনিট এটাকে এইভাবে রেখে দেবো, এটা আর একটু ঘন ভিজে যাবে, ভিজে একটু ঘন হয়ে যাবে। দিচ্ছি একটু কসুরি মেথি, এর মধ্যে দিতে হবে একটু সামান্য, যেহেতু টক দই দিয়েছি আমচুর পাউডার দিলাম অল্প পরিমাণ, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুজিটা ভিজে গিয়ে ঘনত্বটা বাড়িয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিচ্ছি ধনে পাতা। টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। এটাকে ঢাকা দিয়ে দেব, 5 মিনিট রেস্ট। ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, একদম ঠিকঠাক
সেটা চলে এসেছে। এবার পাত্রে আমি তেল দিয়েছি, এক চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এবার এখানে দিয়ে দেব, এক পিট হয়ে গেছে। আবার উল্টে দিলাম। রেডি হয়ে গেছে আমার এই পুষ্টি গুণে ভরা এই পরোটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বরাবরের মতো শেয়ার লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।